ঈদ শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। কমলাপুর রেল স্টেশন কিংবা বাস টার্মিনাল সব জায়গায় ঢাকায় ফেরা যাত্রী দেখা গেছে। তবে ফিরতি পথে সড়কে অতিরিক্ত চাপ ছিল না, ভাড়াও ছিল স্বাভাবিক। জীবিকার টানে ঈদের ছুটি কাটিয়ে শুরু হলো ঢাকায় ফেরা। তবে শনিবার সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে তেমন একটা ছিল না যাত্রী চাপ। যারা ফিরেছেন তারা এসেছেন নির্বিঘ্নেই। খুলনা থেকে গেছিলাম বাড়িতে ব্রাহ্মণবাড়িয়া, তো সেখান থেকে আমরা সফলভাবে একদম শান্তিতে বাড়িতে ঢাকায় ফিরে আসতে পারছি আলহামদুলিল্লাহ। তার জন্য না কোনো ঝামেলাই নাই, খুব দ্রুতই আসছে ট্রেন। রবিবার থেকে খুলছে সরকারি বেসরকারি প্রায় সব প্রতিষ্ঠান, তাই ইচ্ছে না থাকলেও অনেককেই ফিরতে হচ্ছে রাজধানীতে। যারা সড়কপথে মহানগরে ফিরেছেন তাদের যাত্রাও ছিল ভোগান্তিহীন। কেমন লাগলো ঈদ করতে? আলহামদুলিল্লাহ ভালোই, খুব সুন্দর। রাস্তা জ্যাম পাইছে? না রাস্তায় কোনো জ্যাম নাই। এক দুই দিন সময় আছে, রাস্তা ফাঁকা আছে, ভালোভাবে ঘোরাফেরা করা যাবে। চাপ ছিল না দৌলতদিয়া পাটুরিয়া ঘাটেও, গাড়ির দীর্ঘ সারি চোখে পড়েনি পদ্মা সেতুতেও। তবে যারা প্রিয়জনের সাথে ঈদ করতে বাড়ি যেতে পারেননি তাদের অনেককেই এদিন ঘরে ফিরতে দেখা গেছে। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।